শুরুতেই সংবাদ শিরোনাম। এবার বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে 40 জন। এবং সবশেষ থাকছে তুরস্কে গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠায় পুতিনের প্রস্তাব স্বাগত জানালেন এরদোগান। এবার বিস্তারিত, ভারত বঙ্গোপসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। জানা গেছে ক্ষেপণাস্ত্রটি একটি পূর্ব নির্ধারিত পরিসরে পরীক্ষা করা হয়েছিল এবং এটি খুব উচ্চ নির্ভুলতার সাথে বঙ্গোপসাগরের লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলেছিল। অস্ত্র ব্যবহার, সমস্ত অপারেশনাল এবং প্রযুক্তিগত পরামিতি যাচাইটি উত্তীর্ণ হয়েছে। গতকাল সন্ধ্যায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, INS অরিহন্ত শুক্রবার একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে। INS অরিহন্তের ধারা SLBM-এর সফল ব্যবহারকারী প্রশিক্ষণ, লঞ্চ ক্রুদের দক্ষতা এবং SSBN প্রোগ্রামের সফলতা প্রমাণ করার জন্য এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার একটি মূল উপাদান হিসেবে এই পরীক্ষা তাৎপর্যপূর্ণ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের নৌ পারমাণবিক প্রতিরোধের বিশ্বাসযোগ্যতার প্রমাণ করে। ভারতীয় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন মোতায়েন করা হলে পানির নিচে অবস্থান থেকে চীন এবং পাকিস্তানকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হবে। তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছে। এই ঘটনায় বহু মানুষ খনির মধ্যে আটকা পড়েছিল। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলু আজ শনিবার মৃত্যুতে এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, খনি থেকে 58 জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। অশ্রুসিক্ত চোখে জ্বালানি মন্ত্রী ফাতিহ দুন মেয়েছে বলেন, আমরা খনিতে উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি। গতকাল আমাস্ট্রা শহরে রাষ্ট্রীয় মালিকাধীন খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মাটির কয়েকশো মিটার গভীরে বিস্ফোরণের ঘটনার পর উদ্ধারকর্মীরা হতাহত এবং আটকে পড়া লোকদেরকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালিয়েছে। বিস্ফোরণের সময় খনিতে 110 জন শ্রমিক কর্মরত ছিলেন। জ্বালানি মন্ত্রী ফাতিহ দুমজেছ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খনিতে জমে থাকা জ্বলনযোগ্য ঘাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয় বলে জানিয়েছেন তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের ভেতরে যে আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। তুরস্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার জন্য তুরস্কের ভেতরে এই বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন পুতিন। এরই মধ্যে দুই দেশের সরকারকে যত দ্রুত সম্ভব নিজ নিজ নির্মাণ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন দুই প্রেসিডেন্ট। এ সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা খুঁজে বের করার ব্যাপারে দুই দেশের জ্বালানি কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করবে। তিনি জানান, উত্তর পশ্চিম তুরস্কের থ্রাচে অঞ্চলে এই বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হতে পারে, যা গ্রিস এবং বুলগেরিয়া সীমান্ত অবস্থিত। কাজাকিস্তান থেকে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, তুরস্ক এবং রাশিয়ার সংশ্লিষ্ট পক্ষকে একসঙ্গে কাজ করার জন্য তিনি এবং প্রেসিডেন্ট পুতিন নির্দেশনা দিয়েছেন। এরদোগান বলেন, তুরস্কে আগে থেকেই একটি জাতীয় গ্যাস বিতরণ কেন্দ্র রয়েছে, তবে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।